নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেল্পডেক্স ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম জানাই। তো বন্ধুরা, তোমাদের মধ্যে যারা স্থায়ী বাসস্থান পরিবর্তন করতে চাইছো, অর্থাৎ যে স্থানে তোমরা এখন রয়েছো তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে অন্য স্থানে শিফটিং করতে চাইছো, এই মতো অবস্থায় তুমি তোমার রেশন শপ, অর্থাৎ যে স্থান থেকে তোমরা রেশন পাও, অর্থাৎ তোমরা চাল ডাল কেরোসিন তেল ইত্যাদি যাবতীয় যা যা পাও এই রেশন শপটাই তোমরা পরিবর্তন করতে চাইছো, তো এই মতো অবস্থায় কীভাবে আবেদন করবেন, কোন ফর্ম ফিল আপ করবেন, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন এবং ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন, বিস্তারিত জানতে হলে ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের যে প্রবলেম সেই প্রবলেমের সলিউশন এই ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, আপনি যদি জয়েন্ট ফ্যামিলির সদস্য হয়ে থাকেন এবং সেই জয়েন্ট ফ্যামিলির মধ্যে থেকে আপনি আপনার নিজস্ব পরিবারকে আলাদা জায়গায় শিফটিং করতে চাইছেন এবং আপনি আপনার রেশন সব পরিবর্তন করতে চাইছেন, এই মতো অবস্থায় কিন্তু যে বিষয়টা, যে প্র্যাকটিক্যাল ফর্ম ফিল আপটা আপনাদের দেখাতে চলেছি, এই ক্ষেত্রেও কিন্তু একই হবে। তো ভিডিওর সাথে জুড়ে থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেশন কার্ডের অফিসিয়াল পেজে পৌঁছে গেছি। তো এই পেজের মাধ্যমেই কিন্তু আপনাকে সেই ফর্মটি ফিল আপ করতে হবে রেশন সব পরিবর্তনের জন্য। তো এখানে আমরা এসে প্রথমেই চলে যাব রেশন কার্ডের সেকশনে। তো দেখতে পাচ্ছেন বাম দিকে সার্ভিসেসের একটা পার্ট রয়েছে, তো এখান থেকে রেশন কার্ডের উপর ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন এখানে একাধিক অপশন আপনারা দেখতে পাবেন। তো আমরা যে আজকে যে প্রসেসটা দেখাতে চলেছি প্রসেসটা কিন্তু অফলাইন প্রসেস, তো অ্যাপ্লাই অফলাইনের উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং নেবে এবং প্রসেসিং নেওয়ার পর আপনার সামনে কিন্তু একটা নতুন উইন্ডো ওপেন হবে। তো এই উইন্ডোর মধ্যে দেখতে পাচ্ছেন একাধিক ফর্ম কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এর মধ্যে কিন্তু আমাদের এই 13 নম্বর ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মের মধ্যে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ রেশন শপ অর কেরোসিন অয়েল শপ অফ পার্ট ফ্যামিলি, মানে ফ্যামিলির মধ্যে থেকে কোনো সদস্যদের যদি রেশন শপ বা কেরোসিন শপ পরিবর্তন করতে হয় তো সেক্ষেত্রে আবেদন করার জন্য এই 13 নম্বর ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো আমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে 13 নম্বর ফর্মটি ডাউনলোড করে নেব। তো এটা হলো তার 13 নম্বর ফর্ম। তো ফর্মের উপরেই কিন্তু লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, পরিবারের কিছু সদস্যের রেশন শপ বা কেরোসিন শপ পরিবর্তনের আবেদনের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে, যার ফর্ম নাম্বার দেখতেই পাচ্ছেন ফর্ম 13 লেখা রয়েছে। তো এর জন্য প্রথম রয়েছে সেকশন এ। তো সেকশন এ এর মধ্যে কিন্তু যে হেড অফ ফ্যামিলি মেম্বার রয়েছে আপনার ডিজিটাল রেশন কার্ডের, তো সেই হেড অফ ফ্যামিলি মেম্বারের নামটা কিন্তু এই ঘরে লিখে দেবেন। লেখার পর আপনার যে রেশন কার্ড টাইপটা রয়েছে সেই রেশন কার্ড টাইপের পাশে কিন্তু আপনাকে টিক মার্ক দিতে হবে। দেন সেই রেশন কার্ডের নাম্বারটা, অর্থাৎ হেড অফ ফ্যামিলি মেম্বারের আপনাকে রেশন কার্ডের নাম্বারটা এই ঘরে লিখে দিতে হবে। তো সমস্ত কিছু হয়ে গেলে এবার আমরা চলে যাব সেকশন বিতে। তো সেকশন বি এর মধ্যে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে প্রাইমারি মোবাইল নাম্বার কমিউনিকেশনের জন্য দিতে হবে, দেন সেকেন্ডারি মোবাইল নাম্বার আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন, এটা অপশনাল, এবং সেই সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দেবেন এবং একটি বৈধ ইমেল আইডি এই ঘরে লিখে দেবেন। সমস্ত কিছু হয়ে গেলে নিচে চলে যাবেন সেকশন সিতে। তো সেকশন সিতে কিন্তু আপনার অল মেম্বারের শিফটিংয়ের ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ যদি আপনার জয়েন্ট ফ্যামিলিও হয়ে থাকে তো সেক্ষেত্রে যারা যারা শিফটিং করছে অন্য স্থানে বা অন্য রেশন সব নিতে চাইছে সেই সব ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো সরাসরি এখানে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে সেই হেড অফ ফ্যামিলি মেম্বার কিন্তু তাদের মধ্যে একজনকে করতে হবে। তো সেই হেড অফ ফ্যামিলি মেম্বারের কাকে করবেন তার নামটা এখানে দেবেন, তার রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং সেই সঙ্গে সেই কার্ডের ক্যাটাগরিটা কী সেই ক্যাটাগরির পাশে কিন্তু আপনারা টিক মার্ক দিয়ে দেবেন, আপনার এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড নাকি PHH নাকি SPHH নাকি RKSY1, তো এই অনুযায়ী কিন্তু আপনারা পাশে টিক মার্ক দেবেন। দেন তার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন এবং সাথে বলা হয়েছে রেশন কার্ডের জেরক্স কপিটা কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় বলা হয়েছে, যদি সেই হেড অফ ফ্যামিলি মেম্বার ফিজিক্যাল ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েসের পাশে টিক মার্ক দেবেন, যদি ফিজিক্যাল ডিসেবিলিটি না হয়ে থাকেন তো নো এর পাশে টিক মার্ক দেবেন। এরপর চলে যাব নেম অফ মেম্বার টুতে, অর্থাৎ যে যে সদস্য শিফটিং করছে রেশন বা কেরোসিন শপের, তো সেক্ষেত্রে সেই সব মেম্বারের নামের কথা বলা হয়েছে। তো সেম প্রসেসে আপনারা মেম্বার টু এর নাম এবং তার রেশন কার্ড টাইপ ইত্যাদি যাবতীয় এখানে অ্যাটাচ করবেন, সেই সঙ্গে মেম্বার 3-র ডিটেলস এখানে ফিল আপ করবেন এবং মেম্বার 4-এরও এখানে ফিল আপ করবেন। যদি একাধিক মেম্বার হয়ে থাকে 4-এরও বেশি তো সেক্ষেত্রে এই ফর্ম কিন্তু আপনাকে পুনরায় আরেকবার ফিল আপ করতে হবে। তো চলে যাব পরবর্তী পেজে। তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন রয়েছে সেকশন ডি। তো সেকশন ডি এর মধ্যে লেখা রয়েছে রিজন ফর শিফটিং, কেন রেশন শপ বা আপনি কেরোসিন অয়েল শপ পরিবর্তন করছেন তার জন্য রিজন চাওয়া হচ্ছে। তো প্রথমে রয়েছে অ্যাড্রেস চেঞ্জ
a few member of family member new address proof to be attached অর্থাৎ কোনো কারণে জয়েন্ট ফ্যামিলি মেম্বারের মধ্যে থেকে কিছু সদস্য সংখ্যা তাদের নতুন অ্যাড্রেসের কারণে তারা রেশন সব পরিবর্তন করছে তো সেক্ষেত্রে প্রথম অপশনের পাশে এখানে টিকমার্ক দিয়ে দেবেন তো সেই অনুযায়ী কিন্তু নতুন অ্যাড্রেসের প্রুফ কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে অথবা আপনি চাইছেন ডিভিশন অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আপনি চাইছেন যে জয়েন্ট ফ্যামিলি থেকে আপনার রেশন কার্ডটা আলাদা বার করে নিতে তো এর জন্য কিন্তু আপনাকে একটা ডিক্লারেশন ফর্ম অ্যাটাচ করতে হবে যেটা সাদা কাগজে আপনাকে লিখতে হবে এবং প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে সাইন করিয়ে আপনাকে কিন্তু জমা করতে হবে তো এর জন্য কিন্তু এই পাশে যদি এই কারণে হয়ে থাকে তাহলে এটাকে টিকমার্ক দেবেন এবং যদি অন্য কোনো রিজন থেকে থাকে তো আদার রিজন সিলেক্ট করবেন এবং এই পাশে এই ঘরে টিকমার্ক দিতে পারেন এবার চলে যাব সেকশন ই তে তো সেকশন ই তে বলা হয়েছে আপডেট অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ নতুন যে অ্যাড্রেসে গিয়েছেন সেই অ্যাড্রেসের ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে তো সেই অনুযায়ী ডিস্ট্রিক্ট দেবেন সাব ডিভিশন দেবেন ব্লক মিউনিসিপালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন নাম এখানে দেবেন যদি গ্রাম পঞ্চায়েত হয়ে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বারটা দেবেন ভিলেজ হয়ে থাকলে ভিলেজ নেম সেই সাথে আপনার পিনকোড পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনটা অবশ্যই লিখে দেবেন এরপর চলে যাব সেকশন এফ এ তো সেকশন এফ এ বলা হয়েছে ডিজায়ার এফপিএস বা কেরোসিন অয়েল শপ ডিটেলস অর্থাৎ যে কেরোসিন অয়েল শপে আপনারা স্থানান্তরিত করতে চাইছেন সেই কেরোসিন অয়েলের ডিটেলস এখানে দিতে বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নেম অফ দ্য ডিজায়ার এফপিএস অর্থাৎ যে কেরোসিন শপে আপনারা নতুন স্থানান্তরিত হতে চাইছেন সেই কেরোসিন শপের বা এফপিএস এর নামটা এখানে উল্লেখ করবেন সেই সাথে এফপিএস কোডটা এখানে আপনাকে দিতে হবে এবং সেই সঙ্গে নেম অফ ডিজায়ার কেরোসিন শপের নামটাই ঘরে দিতে হবে এবং কেরোসিন শপ কোডটাও কিন্তু এখানে দিতে হবে সমস্ত কিছু কমপ্লিট হলে নিচে এখানে একটা এগ্রিমেন্ট রয়েছে তো এগ্রিমেন্টের এই ঘরে আপনাকে টিকমার্ক দিতে হবে দেওয়ার পর আপনারা এখানে একটা সিগনেচার করবেন এটা হেড অফ ফ্যামিলি মেম্বার এই জায়গায় সিগনেচার করবে সিগনেচার করার পর বাঁ পাশে এই জায়গায় একটা ডেট দেবেন যে ডেটে আপনারা এটাকে সাবমিট করবেন দেন কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন সেই বিষয়ে এখানে বলা হয়েছে তো প্রথমে বলা হয়েছে যারা যারা নতুন রেশন শপের জন্য আবেদন করছেন তো তাদের আধার কার্ড ডিটেলস কিন্তু এখানে সাবমিট করতে হবে অর্থাৎ আধার কার্ডের জেরক্স কপি কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে সেই সঙ্গে কোনো সদস্যর বয়স যদি 5 বছরের কম হয়ে থাকে তো সেক্ষেত্রে আধার কার্ড ম্যান্ডেটরি নয় তো সেক্ষেত্রে তাদের কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট জমা করতে পারে অ্যাজ এ কপি সেই সঙ্গে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের কিন্তু রিসেন্ট ইলেকট্রিক বিল ড্রাইভিং লাইসেন্স ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার অথবা রিসেন্ট ল্যান্ডলাইন ফোন বিল বা পোস্টপেড মোবাইল বিল অনুসারে কিন্তু আপনারা অ্যাড্রেস প্রুফ অ্যাটাচ করতে পারেন এছাড়া রয়েছে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে হেড ছিলেন সেই হেড অফ ফ্যামিলি মেম্বারের ডিজিটাল রেশন কার্ড কপিটা কিন্তু আপনাদের এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটির দ্বারা আপনারা উপকৃত হয়েছেন এবং কিভাবে ফর্মটি ফিল আপ করবেন ফর্মটি কোথায় পাবেন কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং সেই সাথে এই ডকুমেন্টসটা কিন্তু আপনাদের সাবমিট করতে হবে আপনার নিয়ারেস্ট যে ফুড ডিপার্টমেন্ট রয়েছে সেই ফুড ডিপার্টমেন্ট বা বিডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু জমা করে আসতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন বন্ধুর সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ বন্দে মাতরম